আজকে আমি ফুড রিভিউ করব হচ্ছে টপিন টাউনে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ফুড রিভিউ নিয়ে আপনাদের সামনে। আজকে আমি দাঁড়ায় আছি হচ্ছে শিববাড়ি মোড়ের পাশে, আমাদের খুলনা বিভাগীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে, এবং এই বিভাগীয় জাদুঘরের অপোজিটে হচ্ছে ওই যে ফেরদাউস প্লাজা, এবং এই ফেরদাউস প্লাজার চারতলায় হচ্ছে টপিন টাউন। তার মানে কি বুঝলেন, আজকে আমি ফুড রিভিউ করব হচ্ছে টপিন টাউনে। সো মূল ব্যাপারটা হচ্ছে টপিন টাউন মাঝে খুলনা শহর থেকে হারা গেছিলো, একটা সময় তো হ্যাভি বেচাকেনা করতো, টপিন টাউন তো ভাইরাল হয়েছিল হচ্ছে যে H2O, তাই না? H2O এমন একটা অবস্থা। তো যাই হোক, মাঝে হারা গেছিলো, এখন আবার কালকে আমি খুলনা ফুড ব্লগার্সে দেখতেছি, তারা একটা পোস্ট করছে, বিজনেস পোস্ট, এবং অফার টফার ছাড়ছে এমন একটা অবস্থা। সো আজকে আমরা এখানে ফুড রিভিউ করব, আর আমার কিন্তু টপিন টাউন নিয়ে এটা 3 নম্বর ভিডিও। আসলে খুলনা নিয়ে কাজ করতেছি, সো খুলনায় বারবার একই জায়গায় ভিডিও হয়ে যাচ্ছে, কিছুই করার নাই, নতুন খাবারের আপডেট তো আপনাদের দিতেই হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। সো টপিন টাউনের নিচে যে রেস্টুরেন্টটা হয়েছে, আই মিন আগে যেখানে টপিন টাউন ছিল সেটার নাম হচ্ছে ডাইনিং ডিলাইট। অনেকে হয়তো ভুল করে সেখানে ঢুকে যাচ্ছেন, ভুলেও কিন্তু সেই কাজটা করেন না, কারণ ডাইনিং ডিলাইট অন্য রেস্টুরেন্ট, টপিন টাউন অন্য রেস্টুরেন্ট। যারা টপিন টাউন যাবেন তারা কিন্তু অবশ্যই চারতলায় যাবেন। সো আমরা এখন উপরে যাব এবং দেখব তারা কী কী আইটেম আনছে। আমি তো কালকে ছবি দেখছি, আজকে বাস্তবে দেখব, চলো। তো ফাইনালি আমরা এখন 2টা খাবার নিয়ে বসে আছি। সো আমরা একে একে খাওয়া শুরু করব এবং আপনাদের মতামত জানাবো। তো প্রথমে কম দামেরটা দিয়ে শুরু করি, এটা হচ্ছে স্টুডেন্ট টু সাইডে দেই। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ভেজিটেবল খাই নেই, ভেজিটেবল 2টাই সেম, কম হয়েছিল আমার সিরিয়াসলি, আরেকটু লবণ হলে ভালো হতো, কিন্তু